নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সব জল্পনার অবসান, কাছাড়ে নতুন করে লকডাউন হচ্ছে না, নাগরিক সভায় সিদ্ধান্ত। বাঙালিদের খচ্চর বললেন মন্ত্রী ভবেশ, প্রতিবাদে শিলচরে কুশুপুতুল পোড়ালো কংগ্রেস। পুলিশের সাঁড়াশি অভিযান, ধলাইয়ে 1.5 লক্ষ টাকার হেরোইন সহ আটক যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার সংক্রমণ লাফিয়ে বাড়তে থাকায় কাছাড় জেলা নতুন করে লকডাউনে যাবে কিনা এ নিয়ে সর্বত্র আলোচনা চলছে, কিন্তু মানুষের জল্পনায় জল ঢেলে দিয়ে জেলা প্রশাসন বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে জেলায় নতুন করে লকডাউন করা হচ্ছে না। এদিন জেলাশাসকের আহ্বানে শিলচরের বিশিষ্ট নাগরিক সহ জনপ্রতিনিধিদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত সভায় করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভাতে সিদ্ধান্ত হয়েছে জেলায় ফের লকডাউন ঘোষণা করা হবে না, বরং সংক্রমণ মোকাবিলায় প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। सभी के साथ हम बैठ के चर्चा किए थे, बहुत लंबा भी चला मीटिंग, बहुत डिटेल डिस्कशन में हुआ था। आज के दिन पे जो बेरोज़गार है, जो डेली वेज लेबरर है, जो ऑलरेडी पहला लॉकडाउन से अभी तक अफेक्ट हुए हैं, आर्टिस्ट है जिनके पास अभी बिजनेस डाउन हुआ है, उन सबको कंसिडर करते हुए आज के दिन में बेस्ड ऑन द डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन प्रिपरेशन इट हैज़ बीन रिकमेंडेड बाई द एंटायर हाउस कि इस हफ्ता तो लॉकडाउन नहीं जाना है, एंड वेदर वी शुड गो फॉर अ लॉकडाउन इज अ चेंजिंग सिचुएशन। तो आगे दिनों में फिर से जैसे सिचुएशन अगर वर्स हो जाएगा फिर अगेन वी विल टेक अ म्यूचुअल डिसीजन। এদিনের বৈঠক শেষে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক দিলীপ কুমার পাল। তিনি জানান, সভায় উপস্থিত বেশিরভাগ ব্যক্তিই লকডাউনের বিরুদ্ধে মত ব্যক্ত করেন, তবে জেলায় কোভিড প্রোটোকল সঠিকভাবে মানা হচ্ছে না বলেও অনেকে মত প্রকাশ করেন। যেহেতু কোভিড চলছে তাই বেশি সংখ্যক সম্মানীয় নাগরিক দেখা যায়নি, একটা কথা মোটামুটি স্পষ্ট হয় যে যারা উপস্থিত ছিলেন প্রায় 95% লকডাউনে, এই মুহূর্তে লকডাউনের বিরুদ্ধে, কিন্তু সবাই একমত যে আমরা নিয়ম মানছি না। কোভিড প্রোটোকল বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুন বা ভারত সরকার, আসাম সরকার বা বিভিন্ন বিশেষজ্ঞ যারা, তাদের কথা হচ্ছে গিয়ে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং এবং হাত ধোয়া, এগুলি বাধ্যতামূলক, এগুলি যদি আমরা করতে পারি তাহলে আমরা মানে কোভিড কাটাতে পারব। লকডাউন একটা মানে স্থায়ী সমাধান নয়, কিন্তু এই মুহূর্তে লকডাউন হচ্ছে না। সাংসদ ডক্টর রাজদীপ রায়ও জেলায় নতুন করে লকডাউনের পক্ষে নেই বলে জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজদীপ বলেন, করোনা অতিমারি থেকে মুক্তি পেতে হলে সরকারের সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলতে হবে, মুখে মাস্ক লাগানো এবং শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। একজন কি দুইজন হয়তো বলেছেন যদি খুব ক্ষুদ্র সময়ের জন্য 3 দিন থেকে 7 দিনের জন্য যদি লকডাউন করা যায় এটা সরকার চিন্তা করা উচিত, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি যে সরকারের তরফ থেকে বিশেষ করে গুয়াহাটিতে লকডাউন নিয়ে একটু রিজার্ভেশন আছে এবং আগামী দিনে যদি কেসেস বাড়ে তাহলে সেদিকে চিন্তা করা হবে, কিন্তু আজকের দিনে যে পরিস্থিতি আছে বরাক উপত্যকার বিশেষ করে শিলচর শহরের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে, বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, তারা ডিসি মহোদয়কে বলেছেন এবং আমাদের প্রেজেন্সে বলেছেন, আমি এবং অন্যান্য এমএলএরাও আমরা এখানে ছিলাম আজকের মিটিংয়ে, যে লকডাউন ইজ নট দ্য সলিউশন। আমরা লকডাউন না করে বিশেষ করে সরকারের যে নিয়মাবলী আছে, বিশেষ করে ফেস মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং এবং হ্যান্ড ওয়াশিং, এগুলো রুলস রেগুলেশন যাতে ভালো করে ইমপ্লিমেন্ট করা হয় এটার দিকে একটু নজর দেওয়ার জন্য, এবং শিলচর বিশেষ করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের রোলকে যেভাবে কাজ করছে তাদেরকে ভাবা দিচ্ছে।
বাঙালিদের খচ্চর বলে সম্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী ভবিষ কলিতা। এই মন্তব্যের প্রতিবাদে বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস মন্ত্রী ভবিষ কলিতার কুশপুতুল পুড়িয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় পার্ক রোডে টেনিস ক্লাবের সামনে কংগ্রেস সদস্যরা জড়িত হয়ে মন্ত্রী ভবিষ কলিতার বাঙালি জাতি সম্পর্কে অসংশোধিত মন্তব্য করার তীব্র নিন্দা জানান। পাশাপাশি ওই মন্ত্রীকে রাজ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব রায়, শরীফুজ্জামান লস্কর, সুজন দত্ত, রাহুল আমিন লস্কর, অভিজিৎ পাল, আশিস আচার্য প্রমুখ। আসামের মন্ত্রী ভবিষ কলিতা মহাশয় যেভাবে দুর্ভাগ্যজনক মন্তব্য করেছেন এবং বাঙালি জাতিকে খচ্চর জাতি বলে আখ্যা দিয়েছেন, সেই প্রতিবাদে আজকে আমরা কংগ্রেস কর্মীরা জমায়েত হয়েছি। আমরা আজকে এই প্রতিবাদের মাধ্যমে, আজকে কুশপুতলিকা দাওয়া করার মাধ্যমে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান করছি যে অতি অবিলম্বে ওনাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিত, ওনাকে মন্ত্রিসভা থেকে বের করা উচিত। আজকে যদি আইন সদনের সদস্য হয়ে সংবিধান বিরোধী কথাবার্তা বলেন তাহলে ভারতবর্ষের জন্য এটা একটা অশান্তির সংকেত। তাই আমরা সবাই জমায়েত হয়ে এটা থেকে একটা মেসেজ দিতে চাই যে আমরা কোনোভাবে কোনো জাতির অপমান বরদাস্ত করব না, এবং বরাক উপত্যকা যারা বাংলাভাষীরা আছেন সবাই আজকে এটার বিরুদ্ধে গর্জে উঠবেন। এবং যেভাবে সমগ্র আসামে, সমগ্র ভারতবর্ষে এর বিরুদ্ধে বদলা উঠেছে, আমরা আশা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে নিশ্চিত পদ থেকে ওনাকে পদচ্যুত করবেন। ধলাইয়ে 1.5 লক্ষ টাকার হেরোইন সহ ধৃত এক পাচারকারী বুধবার বিকেলে এক গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 60 গ্রাম হেরোইন সহ ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন ধলাই থানার ওসি শাহাবুদ্দিন বরভুয়া ও তার দল। এদিন বিকেল 6:30 নাগাদ টিলানগর কাকুইপুঞ্জি গ্রাম থেকে 5 কেজি হেরোইন সহ তাকে আটক করা হয়। ধৃত যুবকের নাম সাদিক আহমেদ, বয়স 18। এদিন সাদা পোশাক পরা পুলিশ দলের অভিযানের খবর আগে থেকে আঁচ করতে পেরে সাদিক হেরোইনের বাক্সগুলো ফেলে পালাতে চায়, কিন্তু পুলিশ তার পিছু ধাওয়া করে তাকে আটক করে। ধলাই পুলিশ সাদিকের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করেছে। পুলিশ সাদিককে টানা জেরা করলেও সে এই কারবারের সঙ্গে জড়িত অন্যদের নাম বলেনি। বৃহস্পতিবার সাদিককে আদালতে তোলে পুলিশ। এদিন পুলিশের একটি সূত্র জানিয়েছে বাজেয়াপ্ত করার হেরোইনের মূল্য আনুমানিক 1.5 লক্ষ টাকা হবে। বিদ্যুৎ সমস্যা থেকে মুক্ত হতে চলেছেন বরখলার মানুষ। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ডুলু বাগানে ইলেকট্রিক্যাল সাবস্টেশন নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। বৃহস্পতিবার বরখলার বিধায়ক কিশোরনাথ, বরাক জোনের GM কৃষ্ণেন্দুনাথ, উধারবন্দের SDO বিজিৎ ভট্টাচার্য এবং বাগান ম্যানেজার সুপ্রিয় শিকদারের উপস্থিতিতে পিলার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। 15 থেকে 20 দিনের মধ্যেই এই সাবস্টেশনের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন বরাক জোনের GM কৃষ্ণেন্দুনাথ। অ্যাপিল ছিল MLA সাহেবের কাছে, অ্যাট দ্য সেম টাইম স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কাছে। তো আজকে ওনারা এসছেন এবং জায়গা সিলেকশন করেছেন এবং সাবস্টেশনের জন্য একটা প্রপোজাল দিয়েছেন, এবং আমরা খুব থ্যাঙ্কফুল এই ব্যাপারে। যদি ইমিডিয়েটলি এখানে হয়ে যায় তাহলে পরে আমাদের এখানে ভোল্টেজ ফ্লাকচুয়েশনের ব্যাপারটা অনেক কমে আসবে এবং গ্রিড ইন্টারাপশনের ব্যাপারটা অনেক কমে আসবে এবং আমরা অনেক লাভবান হব। শুধু ডলু নয়, এবং ডলুর নেবারিং গার্ডেন যেরকম আছে রামপুর, শুভং, হাতিচেরা সবাই, তো আমি অ্যাডমিনিস্ট্রেশনকে, MLA সাহেবকে এবং APDCL এর সকলকে ধন্যবাদ জানাই তাদের এই প্রচেষ্টার জন্য। এখানে কত বিঘা জমি? 1 বিঘা। পরে বিধায়ক কিশোরনাথ, GM কৃষ্ণেন্দুনাথ এবং SDO বিজিৎ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বরখলায় গ্রামীণ বৈদ্যুতিকীকরণের অসমাপ্ত কাজগুলিও ঘুরে দেখেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কিশোরনাথ জানান, ডোলো বাগানের সাবস্টেশনটি নির্মাণ হওয়ায় এতদ অঞ্চলের মানুষ উপকৃত হবেন, পাশাপাশি উপকৃত হবে এখানকার বাগানগুলো। পরে বিধায়ক বলেন, বরখলায় গ্রামীণ বৈদ্যুতিকীকরণের অর্থসমাপ্ত কাজগুলো শুক্রবার থেকে শুরু হয়ে যাবে। আজকে আমরা ডোলো বাগানে এসেছি। ডোলো বাগানের এই যে জায়গাটা, যেটা এখানে আমাদের একটা সাবস্টেশন হতে যাচ্ছে, ওইটার অনেক দিনের ডিমান্ড ছিল আমাদের এলাকাবাসীর। আজকে আমাদের জেনারেল ম্যানেজার আর সঙ্গে রয়েছেন আমাদের দলুবাগানের ম্যানেজার, আর সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টি সব সকল কর্মকর্তাবৃন্দ সকলে রয়েছেন। আর এই জায়গাটা ফাইনাল করা হয়েছে, এখানে সাবস্টেশনের জন্য আগামী কিছুদিনের মধ্যে টেন্ডার হতে যাচ্ছে। এই জায়গাটা সিলেকশন করা হয়েছে, আর যখন এই সাবস্টেশনটা হয়ে যাবে আমাদের এলাকায়, বরখলা এলাকায় যে কয়েকটা বাগান রয়েছে যেরকম ডলু বাগান,
শুভং বাগান, রামপুর বাগান, হাতিছড়া বাগান, যেগুলো বাগান রয়েছে ও বাগানের অনেক লাভ হবে, অনেক সুবিধা হবে। এছাড়া এই এলাকায় যে আমাদের ভোল্টেজের প্রবলেম ছিল, কারেন্টের যে প্রবলেম ছিল, সেই প্রবলেমও শেষ হয়ে যাবে। তো এই এটা নিয়েই আজকে আমরা এই জায়গায় এসেছি। জায়গাটা ফাইনালাইজ হয়ে গেছে, আশা রাখছি আগামী কিছুদিনের মধ্যেই সেটা টেন্ডার হচ্ছে। চতুর্দশ অর্থ কমিশনের তহবিলে 35টি প্রকল্পের সূচনা হয়েছে কাটিগড়ায়। বৃহস্পতিবার কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন এসব প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। পরে বিধায়ক জৈন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গুণগত মান বজায় রেখে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাটিগড়া মণ্ডল কমিটির সভাপতি বিশালাক্ষ দেব, বিজেপি কালাইন মণ্ডল কমিটির কোষাধ্যক্ষ অসিত বরণ দে, কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি দিব্যজ্যোতি পাল সহ আরো অনেকে। 14 ফাইন্যান্সর আমরা এটা মডেল ভিলেজের ভিতরে পড়ে, গতিকে এই মন্দিরের বিউটিফিকেশনের লাগিয়া আমরা 5 লাখ টাকা ধার্য করছি। আমি আশা করি দুই মাসের ভিতরে পয়সাটা স্যাংশন হয়ে যাব। মন্দিরের বিউটিফিকেশন লাগিয়া মডেল ভিলেজের ফান্ড থেকে 5 লাখ টাকা ধরেছি। চতুর্দশ অর্থ কমিশনের তহবিলে পালংঘাট জিপিতে মোট 11টি প্রকল্পের সূচনা হয়েছে। বৃহস্পতিবার জিপি সচিব বিশ্বজিৎ দে, এপি সদস্যা পূর্ণিমা রায়, জিপি সহসভানেত্রী মনোরমা রায়, মন্ডল সাধারণ সম্পাদক হিমাদ্রি দে প্রমুখের উপস্থিতিতে এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন জিপি সভাপতি শশাঙ্ক শীল। পরে এসব প্রকল্প নিয়ে জিপি সভাপতি শশাঙ্ক শীল এবং হিমাদ্রি দে সংবাদ মাধ্যমকে জানান, জিপিতে 14 ফাইন্যান্সের যে কাজের অগ্রগতি আরম্ভ করিতেছি, এটার 18-19 ফার্স্ট এবং সেকেন্ড আমরা 43,34,247 টাকার কাজের শিলান্যাস আজকে করি। আর আমরা আজকে 11টা শিলান্যাস কর্ম আর আমরা এই কাজটা ত্বরান্বিত করার লাগিয়া আমরা সপ্তাহদিনের মধ্যে এটা আমরা শেষ করার লাগিয়া আমরা চেষ্টা করব। 18-19 ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট এবং 17-18 পারফরমেন্স গ্রান্ট টোটাল সব মিলিয়ে 43,34,247 টাকা কাজগুলি প্রকল্পগুলি কাজ আজকে থেকে শুরু হলো, শিলান্যাস করা হয়েছে। আগামী কয়েকদিনের ভিতরে অতি শীঘ্রই আমরা কাজগুলো সম্পন্ন করে 19-20 আগামী সোমঙ্গলবার 2019-20 কাজগুলো শিলান্যাস হবে এবং অতি শীঘ্রই কাজগুলো। কালীগঞ্জ 6 কোট সাব সেন্টারের সিএইচও নিনা হাসানের কোভিড পজিটিভ ধরা পড়েছে বৃহস্পতিবার। সাব সেন্টারের ইনচার্জ ডক্টর দীপক কুমার দাস জানিয়েছেন, নিনা হাসানের পজিটিভ আসায় তার সংস্পর্শে আসা এএনএম, নার্স, আশাকর্মী, হেলপার সহ মোট 9 জনের সোয়াব টেস্ট করা হয়েছে। সেই সঙ্গে টেস্টের রেজাল্ট না আসার আগ অবধি তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দেওয়া হয়েছে বিভাগীয় তরফে। যে সিএইচও আছিল, সিএইচও কোভিড পজিটিভ ধরা পড়েছে বলে আজকে 6 কোটে যেগুলো আমার স্টাফ আছিল, নার্স, আশা, এগুলারে কন্টেক্ট করা আছিল, তো সিএইচওরে বলে আজকে সবগুলারে কালি 6 কোট সাব সেন্টারে সোয়াব টেস্ট করা হয়। আমার নীলামবাজার থেকে ডাক্তার আছে, নীলামবাজার স্টাফ আছে, আইয়া অনু সোয়াব টেস্ট করা হয় 9 জনের। আমি যেটালেকে ধরো আমি আপনার সোয়াবটো কালেকশন করার পিছত নাম লিখা তাহলে তাতে একটা মানে আপনার সিগনেচার করব, মানে যেটালেকে আপনার রেজাল্টটা নাহে মানে হোম কোয়ারেন্টাইন হয়ে থাকবে লাগবে, মানে রিজাল্ট হওয়ার পিছতে মানে ফার্দার ডিউটি বা যখন একটিভিটি আছে সেইখানি মানে জয়েন করব। 9 জন সিস্টার আর 9 জন আশাকর্মী না 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 টোটাল মানে তখন যানে আপনার কন্টেক্টত আছে মানে 9 জন মানে আপনার ইয়ারে মানে স্টাফ হয় মানে সেইদিন মানে যেটা পজিটিভ পাওয়া গেছে মানে সেইদিন মানে মানে আমার নিনা হাসানক মানে কন্টেক্টত আছে। আচ্ছা, বাকিবিলাক হোম কোয়ারেন্টাইন করে দিছে? যেতিয়া কালেকশন 9 জন মানুষ পাওয়া গেছে মানে ইয়াতে মানে আমি আজি যিকে আমি সোয়াব কালেকশন হল আমি মানে হোম কোয়ারেন্টাইন মানে আপনার করে থাকছো মানে রিজাল্ট নহালকে। পুলিশ ও পরিবহন বিভাগের অভিযানে ফের কাটিগড়ায় আটকা পড়ল 5টি ওভারলোডেড ল্যাম্পস্টোন বোঝাই লরি। বুধবার কাটিগড়া 6 নম্বর জাতীয় সড়কে পৃথক 2টি স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় এসব ল্যাম্পস্টোন বোঝাই লরি। বর্তমানে চৌরঙ্গী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এসব লরির কাগজপত্র খতিয়ে দেখছেন পুলিশ ও পরিবহন বিভাগের কর্মকর্তারা। কিন্তু পুলিশ পরিবহন বিভাগের এই সাফল্যের পর জনমনে যে প্রশ্ন উঁকি দিচ্ছে তা হল, অসম মেঘালয় সীমান্তের কড়া প্রহরা টপকে ওভারলোডেড ল্যাম্পস্টোনবাহী লরিগুলো বরাক উপত্যকায় ঢুকছে বা কিভাবে?
গীতাঞ্জলি আঞ্চলিক সংস্থার 100 মহিলা সদস্য যোগদান করেছেন দুর্গা বাহিনীতে। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন দুর্গা বাহিনীর সেবা সুরক্ষা সংস্থার সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত হয়েই ওই সংগঠনে যোগদান করেন তারা। এদিন রাজশ্রী দাসের নেতৃত্বে ইটখলা 3 নম্বর ওয়ার্ডে এক সভার মাধ্যমে দুর্গা বাহিনীতে যোগদান করেছেন মহিলা সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত উপসভাপতি সুমিত চৌধুরী, এছাড়া ছিলেন মমতা ভট্টাচার্য, মান্তু ভট্টাচার্য সহ আরো অনেকে। রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন যাকে বলে, আমরা একটা ছোট্ট পরিকল্পনা করেছি। যেহেতু করোনা মহামারীতে আমরা সবাই আক্রান্ত ভুগছি, এর জন্য আমরা চাইব একদম ঘরোয়াভাবে, ছোট্টভাবে আমাদের যে নির্লোষভাবে ডাক্তার বা সাফাই কর্মী বা পুলিশ বা বিএসএফ জওয়ানরা যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, আমরা তাদের দীর্ঘায়ু কামনা করার জন্য আমরা একদম 4-5 জন মিলে দুর্গা বাহিনী দিদিদেরকে আমি অনুরোধ করব, আমি ওদেরকে নিয়ে আমরা রক্ষাবন্ধন মানে রাখি বাঁধব গিয়ে ওদের দীর্ঘায়ু এবং ওদের সারা জীবন যেন ওরা সুস্থ সবল থাকতে পারে ভগবানের কাছে এই প্রার্থনা করে আমরা এই কার্যক্রমটাকে আগে বাড়ানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ আহ্বান জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সব জল্পনার অবসান, কাছাড়ে নতুন করে লকডাউন হচ্ছে না, নাগরিক সভায় সিদ্ধান্ত। বাঙালিদের খচ্চর বললেন মন্ত্রী ভবেশ, প্রতিবাদে শিলচরে কুশুপুতুল পোড়াল কংগ্রেস। পুলিশের সাঁড়াশি অভিযান, ধলাইয়ে 1.5 লক্ষ টাকার হেরোইন সহ আটক যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।